খেয়াল খুশি। একদিন বিকেল বেলায় রায় আর তাদের প্রতিবেশী রন ও রানী রাস্তায় মনের আনন্দে সাইকেল চালাচ্ছিল। রায় নতুন নতুন সাইকেল চালাতে শিখেছিল আর সে অনেক মজা পাচ্ছিল। এই কি মজা, কি সুন্দর সাইকেল চালাচ্ছি আমি। হ্যাঁ রাই, তুই অনেক ভালোভাবে সাইকেল চালাতে শিখে গেছিস। হ্যাঁ রাই, ব্রাভো। চল একটু ওদিক থেকে ঘুরে আসি। হ্যাঁ চল চল চল। তিনজনে এদিক ওদিক ঘুরে রায়ের বাড়ির সামনে এসে দাঁড়ায়। রন বলে, রাই, ডোডো তো আমাদের সাথে সাইকেল চালানো শিখতে পারে, ডোডোকে ডাক না। এই ডোডো, ডোডো ভাই বাইরে আয় না। ডোডো বাইরে আসে আর তিনজনকে সাইকেলে দেখেই বলে, আমি শিখবো না। কেন ডোডো, সাইকেল চালাতে কত মজা হয়। হ্যাঁ ডোডো, আমরা তোকে শিখিয়ে দেব। আমি শিখবো না, আমার ভয় লাগে। রায়, রন আর রানী বারবার ডোডোকে রিকোয়েস্ট করার পর হার মেনে নিজেদের মতো সাইকেল চড়তে চলে যায়। রাতের বেলা বাবা রায় আর ডোডোর ঘরে আসে। রায় সোনা, শুনলাম তুমি নাকি অনেক ভালো সাইকেল চালাতে শিখে গেছো। হ্যাঁ বাবা। বাহ, খুব ভালো সোনা, এই নাও তোমার পুরস্কার। এই বলে বাবা রায়কে একটা চকলেট দেয়। রাই তো খুব খুশি হয়। ওয়াও, চকলেট, থ্যাংক ইউ বাবা। কিন্তু ডোডো মশাইয়ের গোসা হয়। ডোডো বলে, বাবা তুমি দিদিকে চকলেট দিলে কিন্তু আমাকে দিলে না কেন? এটা তো রায়ের সাইকেল চালানো শেখার পুরস্কার, আর তুমি তো সাইকেল চালানো শিখতে চাও না। আমার ভয় লাগে, যদি পড়ে যায়। ডোডো সোনা, যে কোনো নতুন কাজ করতে গেলেই প্রথমে ব্যর্থতা আসে, কিন্তু তারপরেই তো সাফল্য আসে, তাই না? হ্যাঁ ভাই, প্রথমে আমিও ভয় পাচ্ছিলাম, কিন্তু তারপর একদম জলের মতো স্মুথ হয়ে গেল। না, আমি শিখবো না, আমার চকলেট চাই না। এই বলে ডোডো অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। পরের দিন স্কুল থেকে ফেরার পর রন আর রানী সাইকেল নিয়ে রায়কে ডাকতে আসে। রায়ও সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোয়, তার পিছনে আজ ডোডো হেঁটে বেরোয়। কিরে ডোডো, সাইকেল চড়া শিখবি নাকি? না, আমার ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, তোকে শিখতে হবে না, তুই আমার সাইকেলের পেছনে বস, আমি ড্রাইভ করব। রনের এই কথায় কাজ হয়। ডোডো রনের সাইকেলেই পিছনে বসে আর রন সাইকেল চালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ডোডো অনেক মজা পায়। আরে বাহ, কি সুন্দর ফুরফুরে হাওয়া লাগছে, দারুণ মজা তো। তাহলে ভাব ডোডো, সাইকেল চালিয়ে কত মজা। ডোডো, একটা কাজ করা যাক, তুই সাইকেলে বস, আমি আর রন দুজন মিলে সাইকেল ধরে থাকবো, তাহলেই তুই পড়ে যাবি না। ডোডো রাজি হয়। রন নিজের সাইকেল থেকে নামে আর ডোডো সিটে বসে পড়ে। তোরা ঠিক করে সব সময় ধরে থাকবি কিন্তু। হ্যাঁ ডোডো, চিন্তা করিস না, আমরা সব সময় ধরে থাকবো। ডোডো প্যাডেলে পা রেখে চাপ দেয়, সাইকেল এগিয়ে যায়। রন আর রানী দুজনে চেপে ধরে থাকে আর সাইকেলের সাথে সাথে তারা দুজনও এগিয়ে যেতে থাকে। আর সাইকেলের স্পিড একটু বাড়ার পরেই একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসেই সাইকেল ছেড়ে দেয়। ডোডো কিন্তু দিব্যি সাইকেল চালাতে থাকে। ছেড়ে দিবি না কিন্তু, ধরে থাকবি। কিছুক্ষণ পর ডোডো বুঝতে পারে যে সাইকেল আর কেউ ধরে নেই, সে নিজে নিজেই সাইকেল চালাচ্ছে। পিছন থেকে রায়, রন আর রানী হাততালি দেয়। শাবাশ ডোডো, তুই শিখে গেছিস, শাবাশ। আমি শিখে গেছি। আমি সাইকেল চালাতে শিখে গেছি। এইভাবে ডোডো সাইকেল চালাতে শেখে। বাবা ডোডোকেও চকলেট দেয় আর একটা নতুন সাইকেল কিনে দেয়। এইভাবে ভয় কাটিয়ে একটু সাহস দেখানোর পরেই সাফল্য আসে। খেয়াল খুশি।
খুশি। সকাল সকাল রাই আর ডোডো সুইমিং কস্টিউম পরে তৈরি হয়ে যায়। রাই তো আনন্দে লাফাতে থাকে। ইয়ে, আমরা সাঁতার শিখতে যাব। ইয়ে! এই সময় বাবা আর মা সেখানে আসে। সোনারা, তোমরা তৈরি তো? হ্যাঁ বাবা, আমার তো খুব আনন্দ হচ্ছে। কিন্তু আমার ডোডো সোনার মুখ কেন ভার? আমি যাবো না। যাবে না? কিন্তু কেন ডোডো? আমি সাঁতার শিখবো না, আমার জলে খুব ভয় করে মা। ডোডো বেঁকে বসে, বাবা তাকে কোলে নিয়ে বসে বোঝানোর চেষ্টা করে। তুমি জলে নামতে ভয় পাও কেন ডোডো? যদি ডুবে যাই? এক্স্যাক্টলি, সেই জন্যই তো তোমার সাঁতার শেখার দরকার। যে সাঁতার জানে সে তো জলে ডুবে না। তুমি সাঁতার শিখে গেলে তুমিও জলে ডুববে না, ভেসে থাকবে, আর তোমার ভয়ও কেটে যাবে। এই কথা শুনে ডোডো সাঁতার শেখার জন্য রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি সাঁতার শিখতে যাব। কি মজা, কি মজা! আমি আর ডোডো একসাথে সাঁতার শিখব। বৌমা, তুমিও ওদের সাথে যাও না, তুমি থাকলে ডোডো সোনার ভয় কমে যাবে। হ্যাঁ বৌমা, এই দুষ্টু পরীকে আমরা রাখব, তুমি কোনো চিন্তা করো না। বাবা মা রাই আর ডোডো গাড়ি করে সুইমিং ক্লাবে চলে আসে। সেখানে সুইমিং পুলের পাশে সুইমিং ট্রেনার রাই আর ডোডোর অপেক্ষা করছিলেন। এই তো আপনারা এসে গেছেন। রাই, ডোডো, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। এসো, আমরা ট্রেনিং শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শুরু করি। ট্রেনার রাই আর ডোডোকে হাওয়া ভরা সুইম টিউব পরিয়ে দেন। তারপর তিনি সুইমিং পুলে নামেন। রাইও নেমে যায় এবং সুইম টিউবের কারণে ভাসতে থাকে। রাই হাত পা ছুঁড়তে শুরু করে। বাহ, কি মজা! আমি ভাসছি! কি মজা, কি মজা! কি হলো ডোডো, তুমি দাঁড়িয়ে কেন? এসো দেখো রাই কেমন মজা করছে। আমার ভয় করছে। ভয় নেই, আমি তো আছি, তুমি ডুববে না। না, আমার ভয় করছে। আরে ডোডো, একবার নেমে দেখ, কত মজা! না, আমি নামবো না। কিছু মনে করবেন না, আমার ডোডো সোনা জলে একটু ভয় পায়। বাচ্চারা তো একটু ভয় পাবেই ম্যাডাম। ডোডো, ভয় পেও না, তোমার কিছু হবে না। না! ডোডো মাকে জড়িয়ে ধরে। কোনো উপায় না দেখে বাবা ডোডোকে বলে, ডোডো জানো, আমিও তোমার বয়সে জলে নামতে অনেক ভয় পেতাম, কিন্তু তারপর একদিন সাহস করে জলে নামলাম, সাঁতার শিখলাম, আর এখন আমি কত রকমের সাঁতার জানি জানো? কত রকমের বাবা? চিত সাঁতার, ডুব সাঁতার, বাটারফ্লাই স্টাইল, আরো অনেক রকমের। বাটারফ্লাই স্টাইল? এরকম সাঁতার হয় নাকি? হয় তো। ডোডো, তুমি যদি সাহস করে জলে নামো তাহলে আমিও তোমার সাথে নামবো, আর বাটারফ্লাই স্টাইলটা সাঁতার কেটে দেখাবো। সত্যি? হ্যাঁ সত্যি। চলো আমরা দুজনে একসাথে নামি। ঠিক আছে, চলো বাবা। বাবার হাত ধরে ডোডো জলে নামার চেষ্টা করে। প্রথমে একটা পা ডুবিয়ে ভয়ে তুলে নেয়, তারপর একটা হাত ডুবিয়ে তুলে নেয়, তারপর চোখ বন্ধ করে জলে নেমে পড়ে এবং ভাসতে থাকে। চোখ খোল ডোডো, দেখ তুই ভাসছিস। হ্যাঁ তাই তো, আমি ভাসছি, আমি ভাসছি। হে তো, আমি শিখে গেছি। আমাদের ডোডো সোনার জলের ভয় কেটে গেছে মনে হচ্ছে। বাবা,
এবার তোমার বাটারফ্লাই স্টাইল দেখাও। হ্যাঁ বাবা দেখাও। এই দেখো এইভাবেই রায় আর ডোডো প্রথমবার সাঁতারের ক্লাসে যায়। ডোডো প্রথমে ভয় পেলেও একবার জলে নামার পর আর উঠতে চায় না। রায় আর ডোডোর সাথে তাদের বাবাও খুব এনজয় করে। এইভাবেই রায় আর ডোডো সাঁতার শিখতে থাকে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আমাদের আরো মজাদার ভিডিওগুলি দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা।